আজকের ক্লাসে আমরা একাকারে কবিতাটার দ্বিতীয় এবং তৃতীয় স্তবকটা আলোচনা করব দ্বিতীয় স্তবকটাতে কী আছে দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা জগৎজোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একা শোনে একাকারে প্রার্থনা করছেন তাহলে এখানে আমরা দেখছি যে একজন মুসলিম ধর্মের প্রতিনিধি হয়ে কেউ কথা বলছে প্রথম স্তবকটায় আমরা দেখেছিলাম যে একজন হিন্দুর প্রতিনিধি হয়ে কথা বলছে এখানে আমরা কি পেলাম তোমার মা আর আমার আম্মা এই যে আমার আম্মা এই কথাটার মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে এখানে একজন মুসলিম প্রতিনিধি হয়ে কথাটা বলছে কি বলছে যে মা আর আম্মা এই ডাকে পার্থক্য আছে কিন্তু মাতৃ স্নেহ পার্থক্য হয় না অর্থাৎ মায়ের সন্তানের প্রতি যে প্রার্থনা সন্তানের মঙ্গলের জন্য যে প্রার্থনা তা কখনো আলাদা হয় না সে হিন্দুর মাই হোক আর মুসলিম মাই হোক কী প্রার্থনা সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা এই জন্য বলছে তোমার মা আর আমার আম্মা জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্যে একা শুনে একাকারে প্রার্থনা করছেন একই প্রার্থনা করছেন ডাকে মা আলাদা আম্মা আলাদা বাহ্যিক সংস্কৃতিতে হিন্দু মুসলিম আলাদা কিন্তু মায়ের প্রার্থনায় কি আলাদা আছে মা তো সন্তানের সুখ আর শান্তির জন্যই প্রার্থনা করছেন সে হিন্দুর মাও করছেন মুসলিমের মাও করছেন আর এই সন্তানের জন্য সুখ আর শান্তির প্রার্থনা করতে গিয়ে সেই মা কিন্তু জগতের সুখ আর শান্তি প্রার্থনা করছেন সমগ্র জগতের সুখ শান্তি প্রার্থনা করছেন কারণ মা জানেন যে জগৎ বা দুনিয়া যদি অশান্তিতে থাকে তাহলে আমার সন্তান কখনো সুখে থাকতে পারেন না তাই সন্তানের সুখ কামনা করতে গিয়ে তিনি সকলের সুখই কামনা করেন সন্তানের শান্তির কামনা করতে গিয়ে তিনি জগৎজোড়া শান্তির কথাই কামনা করেন সেই প্রার্থনাই করেন অর্থাৎ সেখানে তিনি বাজ বিচার করেন না সে হিন্দুর মাই হোক আর মুসলিমের মাই হোক সন্তানের প্রার্থনা করতে গিয়ে তিনি জগতের সুখ আর শান্তির প্রার্থনাই করেন তাই মাতৃস্নেহে আমরা কোনো পার্থক্য দেখতে পাই না মাতৃস্নেহে অর্থাৎ মায়ের সন্তানের জন্য যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু এক অভিন্ন এবং তা যেন মিলেমিশে একাকার হয়ে যায় তৃতীয় স্তবকে আমরা দেখি তৃতীয় স্তবকে আছে শোনো কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে দেখো এইখানে কিন্তু কোনো হিন্দু বা মুসলিমের প্রতিনিধি হয়ে কেউ কথাটা বলেনি এখানে যেন আমরা দেখলাম প্রথম স্তবকে একজন হিন্দু প্রতিনিধি কথা বলেছে দ্বিতীয় স্তবকে একজন মুসলিম প্রতিনিধি কথা বলেছে কিন্তু তৃতীয় স্তবক বা শেষ স্তবকে সেই হিন্দু মুসলিমের সেই কথা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এখানেও কবি বলছেন শোনো কোরআনের সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র কোরআন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ উপনিষদ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ সেই উপনিষদকেও বলা হয় গীতা হোক সেই হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ সুরাহ কোরআনের সুরাহ কবি বলেছেন সুরাহ হচ্ছে ঈশ্বরের উদ্দেশ্যে যে বন্দনা সেটা হচ্ছে সুরাহ উপনিষদের মন্ত্র মন্ত্র হচ্ছে বন্দনা তাহলে এই যে কোরআনের সুরাহ অর্থাৎ ঈশ্বরের উদ্দেশ্যে যে বন্দনা উপনিষদেও কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যেই বন্দনা মুসলিমদের ধর্মগ্রন্থ কোরআন হিন্দুদের ধর্মগ্রন্থ হিসেবে উপনিষদ কিন্তু এই পার্থক্য নামকরণে হয়তো আছে কিংবা বাহ্যিক একটা বিষয়বস্তুতেও আছে কিন্তু দুটোর উদ্দেশ্যই তো এক দুটোর আত্মিক যে জায়গা সেই জায়গাটাও তো এক ধর্মগ্রন্থ হিসাবে আলাদা কিন্তু দুটোই কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা পথ নির্দেশিকা সে কোরআনই হোক আর উপনিষদই হোক দুটোই ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা পথ নির্দেশিকা ঈশ্বরের বন্দনা তো সেই জায়গা থেকে দুটোই তো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আবার দেখো কবি বলছেন সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে প্রভাত ফেরি কী প্রভাত ফেরি হচ্ছে প্রভাত ফেরি হচ্ছে সকালবেলা সমবেত কণ্ঠে সকালবেলা সমবেত কণ্ঠে ঈশ্বরের উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে মানে দেশাত্মবোধক যে গান সেটাই তো হলো প্রভাত ফেরি একদিকে হচ্ছে তোমার ঈশ্বরের উদ্দেশ্য হতে পারে আবার দেশের উদ্দেশ্য হতে পারে মানে ভোরের বেলায় ভোরে হয় এটা ভোরের বেলায় সমবেত কণ্ঠে একা নয় কিন্তু একসঙ্গে দেখবে একসঙ্গে গাইতে গাইতে সবাই পথ দিয়ে চলেছে কোন একটা এলাকায় সবাই মিলে গান গাইতে গাইতে সেটা দেশাত্মবোধক গান বা ঈশ্বরের উদ্দেশ্যে গান গাইতে গাইতে যে পথ চলা হয় সমাবেত কণ্ঠে সেটাই হচ্ছে প্রভাত ফেরি আবার ভোরের আজান সেই আজানও তো ঈশ্বরের উদ্দেশ্যেই ডাক সেও তো ঈশ্বরের উদ্দেশ্যেই স্তুতি তো সেই জায়গা থেকে প্রভাত ফেরি আর ভোরের আজান এই দুইও কি এক নয় এ দুইও তো এক হয়তো মানুষের তার নিজস্ব একটা সংস্কৃতি একটা বাহ্যিকভাবে গড়ে ওঠে কিন্তু দুটোর উদ্দেশ্য যখন এক হয়ে যায় দুটোর লক্ষ্য যখন এক হয়ে যায় তখনই তো সেটা মিলেমিশে একাকার হয়ে যায় আমরা যে কথাটা বলেছিলাম যে একাকারে অর্থাৎ আলাদা আলাদা আকারে আছে সেটা যখন এক সঙ্গে মিশে যায় তখন আমরা বলি এক আকারে এখানেও আমরা সেটা দেখলাম যে কবি দেখালেন যে যে ঝর্নার থেকে জল পড়ছে সেই জলকে তুমি পানি ডাকো আর জলই ডাকো সেই ঝর্ণা যে করুণা ধারা হয়ে নেমে আসছে ঝর্ণার জল বা জলের যে জীবনদায়ী ধর্ম তা কিন্তু এক সে তাকে তাকে তুমি পানি ডাকো আর জলই ডাকো তারপরে আমরা কি দেখলাম কবি দেখালেন মাতৃস্নেহ মা যখন সন্তানের জন্য প্রার্থনা করেন তখন সেই প্রার্থনা তো আলাদা নয় মাকে মা ডাক আলাদা হতে পারে হিন্দুরা বলছে মা মুসলিমরা বলছে আম্মা কিন্তু মা যখন সন্তানের জন্য প্রার্থনা করেন তখন তো তা আলাদা নয় তখন তা এক যখন আমরা বলছি যে কোরআন মুসলিমদের ধর্মগ্রন্থ উপনিষদ হিন্দুদের ধর্মগ্রন্থ দুটো ধর্মগ্রন্থর নাম আলাদা দুটো ধর্মগ্রন্থ আলাদা কিন্তু দুটো ধর্মগ্রন্থই তো ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ নির্দেশিকা এদিক থেকে তো দুটো আলাদা হলেও এক প্রভাত ফেরি একটা ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া গান আবার আযান সেও তো ঈশ্বরের উদ্দেশ্যে ডাক তাহলে সেটাও তো এক তাহলে কবি যে উদাহরণগুলো দিয়েছেন দিয়ে কিন্তু এটা উনি বোঝাতে চেয়েছেন যে বাহ্যিক একটা পার্থক্য আছে কিন্তু আত্মিকভাবে দুটোই এক এটাকেই তিনি বলেছেন এক আকারে অর্থাৎ আলাদা আলাদা আকার বাহ্যিকভাবে দেখতে লাগলেও আসলে মানবতার দিক থেকে কিন্তু হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ নেই সেটা কিন্তু একই আকারে যাই হোক আজকে এই পদ্ধতি থাক পরবর্তী ক্লাসগুলোতে প্রশ্ন উত্তর আলোচনা হবে আরও আলোচনা চলবে